हेलो बंधुरा, वेलकम बैक टू द चैनल जाजाबर डेली ब्लॉग्स। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आमिओ भालो आछी। आमी तुम्हादेर बंधु बैशाखी आज के तुम्हादेर जोन्नो निये एसेछी एकटा एमन घरोया उपाय जेटा आमादेर एमन एकटा समस्या समाधान करबे जेटा जेई समस्याटा आमरा प्रत्येके कम बेशी भुक्तभोगी। तो सेटा हलो आमादेर एई डार्क सार्केलर समस्या, चोखे नीचे डार्क सार्केलर समस्या बा पाफिनेसर समस्या बा रिंकेलर समस्या, जेटाई होक चोखे चारपाशे जेई समस्यागुलो आमादेर हय सेई समस्यागुलो किभाबे दूर हबे सेई रेमेडिटाई आमि आजके निये एसेछि। तो बंधुरा, चोखेर नीचे जे ए समस्यागुलो हय पाफिनेस बा डार्क सार्केल बा रिंकेलर समस्या, ए समस्यागुलो किन्तु आमादेर मुखेर सौंदर्यटाके अनेकटाई म्लान करे देय। হয়তো অনেকের এমন আছে যে ফ্ললেস স্কিন কিন্তু চোখের নিচে প্রচন্ড পরিমাণে ডার্ক সার্কেল, তো আমাদের তখন সৌন্দর্যটাই অনেকটা কমে আসে আর আমাদের কনফিডেন্স লেভেলটাও তখন কমে যায়। তো আজকে আমরা এমন একটা রেমেডি শিখব যেটা দিয়ে আমরা, তোমরা এটাকে 10 ডেজ চ্যালেঞ্জ হিসেবেও নিতে পারো, যে আমরা চোখের চারপাশে যা যা সমস্যা আছে সেটা একদম রিমুভ করে ফেলব। তো এই চোখের নিচে যে কালি পড়ে এটা অনেক কারণেই পড়ে। চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়, পাফিনেস হয়, এগুলো কিন্তু অনেক কারণে হয়। যেমন ধরো অনিদ্রা থেকে হয়, ঘুম কম হলে কিন্তু আমাদের চোখের নিচে প্রচণ্ড পরিমাণে কালি পড়ে। আবার ধরো জল কম খাওয়া হলে পরেও কিন্তু হয়, ঠিকঠাক যদি ডায়েট মেনটেন না করি তাহলে পরেও কিন্তু আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়, রিঙ্কল তৈরি হয়। আবার ধরো যদি আমরা, হয়তো অনেকেই জানি না যে ঘুম কম হলে যেমন আমাদের চোখের নিচে কালি পড়ে, সেরকম অতিরিক্ত ঘুমের কারণেও কিন্তু চোখের নিচে কালি পড়ে। এই চোখের নিচের কালি কিন্তু শারীরিক অসুস্থতার কারণেও পড়ে। শরীর যদি ঠিকমতো মানে সুস্থ না থাকে তাহলেও কিন্তু আমাদের চোখের নিচে কালি পড়ে। আবার হচ্ছে অনেকের দেখবে পারিবারিক একটা ইয়ে থাকে যে পারিবারিক সকলেরই হয়তো চোখের নিচে কালি আছে, তো পারিবারিক কারণেও কিন্তু চোখের নিচে কালি হয়। তো আজকে আমরা একটা 2 স্টেপ রেমেডি করব, যেটা হচ্ছে প্রথম স্টেপে থাকবে একটা প্যাক আর সেকেন্ড স্টেপে থাকবে একটা মাসাজ ক্রিম। তো সেটা দিয়ে আমরা 10 দিনের মধ্যে আমাদের চোখের তলার কালি একদম নির্মূল করে ফেলতে পারব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে এবং ভীষণ ইউজফুল হবে, তাই তোমাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটাকে স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। তাহলে তোমরা প্যাক তৈরিটাও দেখতে পারবে, আবার মাসাজ ক্রিমটাও তৈরি দেখতে পারবে, আর আমি যেই স্ট্রোকগুলো দেখিয়ে দেব সেই মাসাজ ক্রিমটা দিয়ে যদি তোমরা সেই স্ট্রোকগুলো দিয়ে চোখের মাসাজ করো তাহলে পরে চোখের নিচের কালি একদম দূর হয়ে যাবে এবং চোখের নিচে যে বলিরেখা পড়ে বা চোখের পাশে যে ক্রোফিট হয় সেগুলো একদম চলে যাবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ফার্স্ট স্টেপে আমরা প্যাকটা কী কী জিনিস দিয়ে বানাবো। তো বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমাদের প্যাক বানানোর জন্য লাগবে হচ্ছে কফি, যে কোনো ব্র্যান্ডের কফি তোমরা নিতে পারো। তো সেই কফিটাকে আমরা 1/2 চামচ মতো নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব মধু। দেখো 1/2 চামচ মতো একটু মধু নিয়ে নিলাম, এই কফির সাথে মধুটাকে মিক্স করে দিচ্ছি, আর এর সাথে নিয়ে নেব অল্প লেবুর রস। এই 3টে জিনিসই জানো তো যে কত ভালো দাগছোপ দূর করতে সাহায্য করে। লেবুর মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের দাগছোপ দূর করতে সাহায্য করবে, কফি আমাদের রিঙ্কেল কমাতে সাহায্য করবে, দাগছোপ কমাতে সাহায্য করবে, আর মধু আমাদেরকে স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে। এরপর দেখো এটাকে ভালো করে মিক্স করে নেব, কফির দানাগুলোকেও একদম মিক্স করে নেব। তো দেখো একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে, এই পেস্টটা আমরা চোখের চারপাশে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমরা একটা ভেজা কাপড় দিয়ে চোখের চারপাশটা ভালো করে মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। এবার এই প্যাকটাকে আঙুল দিয়েই, কোনো ব্রাশের সাহায্য নেব না, কারণ ব্রাশ দিয়ে খোঁচা টোচাও লাগতে পারে, চোখটা তো খুব নরম জায়গা। তো আমরা চোখের উপরে নিচে এইটা প্যাকটা আঙুল দিয়ে লাগিয়ে দেব। খুব ভালো করে চোখের চারপাশে
ख्याल रखते हैं जाते चोखे ना ढुके जाए। এইভাবে চোখের চারপাশে এটাকে লাগিয়ে রাখতে হবে। পনেরো মিনিট মতো এই প্যাকটাকে আমরা চোখের চারপাশে এইভাবে লাগিয়ে রেখে দেব। এটা শুকিয়ে যাবে না, কিন্তু পনেরো মিনিট পরে এটাকে আমরা ওয়াশ করব। বন্ধুরা দেখো প্যাকটা লাগিয়ে রেখে পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে এই প্যাকটাকে উঠিয়ে নেব। প্যাকটাকে তোমরা চাইলে ধুয়েও আসতে পারো, তো আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মুছলেই দেখবে মানে স্কিনের মধ্যে চোখের চারপাশে যে কালিটা ছিল ওটা অনেকটা কমে আসবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চোখের চারপাশে যে কালির ভাবটা বা রিঙ্কেলের ভাবটা অনেকটা কমে আসে একবার ইউজেই। তো এটা দশ দিন টানা যদি ইউজ করা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। আর এই প্যাকটা তোমরা দিনে বা রাতে যে কোনো সময়ই ইউজ করতে পারো, কিন্তু মাসাজ ক্রিমটা যেটা সেটা কিন্তু একমাত্র শোয়ার সময় তোমরা এটা ইউজ করে লাগিয়ে তারপরে শোবে। তোমরা চাইলে পারে এই প্যাকটা রাতেও মাসাজ ক্রিমটা লাগানোর আগে লাগিয়ে নিতে পারো, বা দিনেও করতে পারো। দিনে করার পরে কিছু লাগানোর দরকার নেই, শুধু রাতে শোয়ার সময় মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করে শুয়ে পড়বে। তো চলো এবার দেখিয়ে দিই যে মাসাজ ক্রিমটা কীভাবে তৈরি করব। তো তার জন্য আমাদের নিতে হবে দেশি ঘি। দেখো দেশি ঘিটা আমি গলিয়ে নিয়েছি। দেশি ঘি কিন্তু খুব ভালো দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে, অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি আছে এর মধ্যে, স্কিনের যত মানে বলিরেখা আছে কুচকে যাওয়া আছে সবগুলো একদম নির্মূল করে দেয়, ত্বকটাকে একদম টান টান করে ফেলে। তো আর এর মধ্যে দেব একটু নারকেল তেল, হাফ চামচ মতো, হাফ চামচ মতো দেখো নারকেল তেল নিয়ে নিচ্ছি। এই নারকেল তেলও কিন্তু স্কিনটাকে খুব পরিষ্কার করতে সাহায্য করে, আবার হচ্ছে স্কিনের রিঙ্কেলটাকেও কমাতে সাহায্য করে। আর এর মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল একটা। ভিটামিন ই তো রিঙ্কেল দূর করতে সাহায্য করে, স্কিনটাকে ইভেন করে, আর ভিটামিন ইটা আমাদের স্কিনের জন্য ভীষণ দরকারি। ভিটামিন ই যেমন ইনটেক করা যায় সেরকম ভিটামিন ই, ভিটামিন সি, এই দুটো ভিটামিন এমন একটা জিনিস যেটা আমরা এক্সটার্নালিও ইউজ করতে পারি, যেটা আমাদের স্কিন অ্যাবজর্ব করে এবং সেটা কাজ করে। আর নিয়ে নেব এক চামচ মতো অ্যালোভেরা জেল। তো দেখো এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিক্স করব, একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এটা। তো দেখো বন্ধুরা আমাদের মাসাজ ক্রিমটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা একটা কন্টেনারে ভরে এক মাস অবধি ফ্রিজে রেখে দিতে পারো। এক মাস অবধি তোমরা এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারো, একদম ভালো থাকবে। তো এক মাস পরে আবার নতুন তৈরি করে নিতে হবে। তো দেখো এবার আমরা কি করব, এখান থেকে একটু মানে ক্রিমটা নিয়ে নিচ্ছি, মাসাজ ক্রিমটা নিয়ে নিচ্ছি, নিয়ে দুই হাতে মিশিয়ে চোখের চারপাশে আমরা দিচ্ছি। চোখের চারপাশে দিলে দেখবে একটা সুদিং এফেক্ট পাবে, ভীষণ আরাম লাগবে। গোল গোল করে ভালো করে চোখের চারপাশে আমরা আগে এটা দিয়ে নেব, তারপরে আমরা মাসাজের স্ট্রোকগুলো শুরু করব। তো দেখো এভাবে আস্তে আস্তে করে খুব জেন্টলি করতে হবে, কারণ চোখ তো ভীষণ নরম জায়গা। খুব সাবধানে খুব আস্তে আস্তে করে চারপাশে মাসাজ দিতে হবে। এভাবে গোল গোল করে ঘুরিয়ে মাসাজ দেবে। তারপরে কি করবে বলতো, এই যে এই পাশটাকে উপর দিকে টেনে নেবে চোখের, চোখের নিচে এবং চোখের পাশে যে রিঙ্কেলগুলো আছে সেগুলো সব এই স্ট্রোকের জন্য চলে যাবে। দেখো এইভাবে, ঠিক এইভাবে তোমরা মিনিমাম দশটা স্ট্রোক দেবে। আবার সেমভাবে এদিকেও দেবে। তারপরে চোখের ওপর দিকে ভুরোর সামনেটা এরকমভাবে টেনে টেনে দেবে, দুটো আঙুলের ফাঁক দিয়ে এইভাবে টেনে টেনে দেবে। তাহলে দেখবে চোখের উপরেও যে কুচকানো ভাবটা থাকে সেটাও একদম রিমুভ হয়ে যাচ্ছে। দেখো এইভাবে টেনে টেনে দেবে চোখের উপর দিকে, এইভাবে ভুরুর সামনেটা এইভাবে টেনে নেবে, তাহলে চোখের উপরে পাতাটা যে কুচকে যায় বা নিচের দিকে নেমে আসে সেই জিনিসগুলো একদম চলে যাবে।
এইভাবে টেনে টেনে দেবে। এই মাসাজের স্ট্রোকগুলোই হচ্ছে মেন, এটা দিয়েই হচ্ছে আমাদের সব রিঙ্কেলগুলো চলে যায়, চোখের রিল্যাক্সেশন হয়। খুব ভালো এই মাসাজের স্ট্রোকগুলো, এগুলো যদি প্রপারলি করা যায় তাহলে পরে চোখ 10 দিনের মধ্যে কি 7 দিনের মধ্যে তোমরা এর রেজাল্ট দেখতে পাবে। দেখো, তারপরে 10 বার একটু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ চোখের চারপাশে ঘোরাবে আঙুলটাকে। আস্তে আস্তে করে চোখের পাতার উপরে এইভাবে টেনে দেবে। আর আমাদের যে থার্ড আই চক্র থাকে এটাকে স্টিমুলেট করতে হবে। স্ট্রেসের কারণেও কিন্তু আমাদের চোখের তলায় কালি পড়ে, তো এই থার্ড আই চক্র যখন স্টিমুলেট হবে তখন কিন্তু স্ট্রেস আমাদের অনেকটাই কমে যাবে। তো সেই জন্য এখানেও খুব ভালো করে মাসাজ করতে হবে যাতে আমাদের স্ট্রেসটা অনেকটা কমে যায়, তাতেও কিন্তু আমাদের চোখের তলার কালি অনেকটা কমে যাবে। তো দেখো, খুব ভালো করে মাসাজ করা হয়ে গেছে। এবার কি করবে, এবার হালকা হালকা করে পিঞ্চিং করবে। আমরা মুখে যেভাবে পিঞ্চিং করি সেইভাবেই করবে, কিন্তু খুব আস্তে, মানে মুখের মতো ওইভাবে নয়, একদম আস্তে আস্তে, কারণ চোখ তো এত সেন্সিটিভ জায়গা একটা। খুব আস্তে আস্তে পিঞ্চিং করবে, তারপরে ট্যাপিং করবে, এইভাবে ট্যাপিং করবে। দেখবে কতটা রিল্যাক্স লাগছে। আর এই জায়গাটায় এইভাবে এইভাবে আপার স্ট্রোক দেবে। তো এইভাবে তোমরা 7 থেকে 10 দিন এটাকে এইভাবে ইউজ করবে, মাসাজ করবে, তাহলে পরে দেখবে তোমাদের চোখের তলায় যত সমস্যা আছে সব কমে গেছে। তো আর এটা করে কিন্তু তোমরা একদম শুয়ে পড়বে, এটা করে আর তোমার অন্য কিছু করবে না, এটা একদম শোয়ার সময় করবে, করে শুয়ে পড়বে, প্যাকটা তোমরা যখন খুশি লাগাতে পারো। তো বন্ধুরা, দেখলে তো আজকের রেমেডিটা এত ভালো যে আমাদের এই চোখের তলা সব রকম সমস্যার সমাধান করে দিচ্ছে। তো তোমরা এটা ইউজ করো, ইউজ করে একটা 10 ডেজ চ্যালেঞ্জ হিসাবে নাও, নিয়ে তোমরা 10 দিন এটা ইউজ করে আমাকে এর রেজাল্টটা অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।